হ্যালো ভিউয়ার্স, আবারও চলে আসলাম নতুন একটা রেসিপির সাথে। আমি ঝুমা, ঝুমাস ওয়ার্ল্ড থেকে। আজকে আমি বানিয়েছি মেথি শাকের পরোটা। এটা খেতে ভীষণই ইয়ামি হয় এবং এই শীতের মরশুমে এই মেথি শাক দিয়ে অনেক কিছুই রেসিপি তৈরি করা যায়। সব সময় যদি একঘেয়ে মেথি শাক ভাজা খেতে না ভালো লাগে, তাহলে কিন্তু পরোটা হিসেবে এটা তৈরি করতে পারো, তো ভীষণই ভালো লাগে। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি। এখানে আমি আটা নিয়েছি 300 গ্রাম মতো, আন্দাজ মতো নুন অ্যাড করব এখানে, একটু হলুদের গুঁড়া দিয়েছি, হাফ টেবিল স্পুন মতো এখানে আমি দিয়েছি জোয়ান, এবারে কিছুটা কুচনো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, এবারে দিয়েছি আমরা এখানে রিফাইন অয়েল 3-4 টেবিল স্পুন মতো, এবং মেথি শাকগুলো আগে থেকে কেটে ধুয়ে নিয়েছিলাম এবং সেটাও এখানে আমি অ্যাড করে দিয়েছি। নেক্সট এখানে আমি কিছুটা খাবারের সোডাও আমি অ্যাড করেছি, যাতে পরোটাটা ভীষণই নরম হয়। এবার আমরা হাতে করে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে মেখে নেব। যদি প্রয়োজন পড়ে তাহলে জল দেব, আদারওয়াইজ জল দেওয়ার দরকার নেই। শীতকালে ডিনারের আইটেমে এই মেথির পরোটা খুবই ভালো লাগে। বিভিন্ন সবজি দিয়েই তৈরি করা যায়, যেমন ফুলকপি, বাঁধাকপি, তো আমার মেথি শাকের পরোটাটাই বেশি আমি প্রেফার করি। মাখা হয়ে গেছে এবং কিছুক্ষণ আমরা রেখে দেব। এরপরে আমরা হাতে করে করে এভাবে যেরকম মাপের বানাবো সেরকম আমরা গোল গোল লেচি কেটে আমরা বের করে রেখে দেব। এরপরে আমরা রুটির আকারে ভালো করে বেলে নেব। দেখো বেলা হয়ে গেছে, এবারে আমরা তাওয়া গরম হলে একটার পর একটা আমরা তাওয়াতে ভালো করে আমরা তেল দিয়ে ফ্রাই করে নেব। প্রথমে আমরা মিডিয়াম সিমে রাখবো এবং তারপরে আমরা ফ্লেমটা আমরা বাড়িয়ে ভালো করে ফ্রাই করব। যদি কোনো সবজি না থাকে, এই পরোটার সঙ্গে শুধুমাত্র ধনে পাতার চাটনি বা সস দিয়েও কিন্তু খাওয়া যায়। তো দেখো সব মেথি পরোটাগুলো আমাদের রেডি হয়ে গেছে সার্ভের জন্য। তো কেমন লাগলো আজকের এই মেথি পরোটা রেসিপি? অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবে এবং আমার চ্যানেলটির পাশে থাকবে, এবং যদি কোনো রান্নার রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট ছেড়ে দেবে, এবং নতুন বন্ধু যারা রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, এবং পাশে থাকা বেল আইকনটিকেও তোমরা অল করো, তাহলে সমস্ত নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো কেমন লাগলো জানাবে। তো চললাম, আবারও আসবো, তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি কিংবা ব্লগের সাথে।